ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আজ বানাবো পাতা পিঠা বা পাপড় পিঠা আর এই পিঠাটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের মুখে দিলে একেবারেই মিলিয়ে যায় আর এই পাতা পিঠা কিভাবে পাতা ছাড়া বানাতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে দেখে নিন আর এই পাতা পিঠা বানানোর জন্য প্রথমে আমরা নিব আতপ চাল এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাঁচ ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো তারপর একটা ব্ল্যান্ডার জারে নিয়ে স্মুথ করে ব্ল্যান্ড করে নিতে হবে আর এখানে পানির পরিমাণটা লাগবে হাফ কাপ থেকে কিছুটা কম খুব স্মুথ করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে আর আপনাদের আগেই বলেছি পাতা ছাড়া পাতা পিঠা বানাবো এখানে ডানুর প্যাকেট কেটে নিয়েছি এবার ব্যাটার দিয়ে যতটা সম্ভব পাতলা করে ব্যাটার দিয়ে নিতে হবে কতগুলো পিঠা সাদা কালার করে বানাবো আর এখানে ব্যাটারে বিভিন্ন কালার মিক্স করে নিয়েছি এবার কয়েকটা পিঠা কালারফুল করে বানাবো এবার একইভাবে কুকিসের কাগজের উপর পাশাপাশি দুইটা পিঠা দিয়ে স্টিম করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে বানিয়ে নিতে পারেন আর পিঠাগুলোকে স্টিম করার জন্য আগে থেকে চুলায় একটা পাত্রে পানি গরম করে তার উপর চালনি দিয়ে রেখেছি তার মধ্যে পিঠা দিয়ে স্টিম করে নেব কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাটা হয়ে যায় আপনি দিতে দেরি করবেন কিন্তু হতে দেরি হবে না তাৎক্ষণিক হয়ে যায় দেখুন পিঠা ঠান্ডা হওয়ার পর কাগজ থেকে কত ইজিভাবে উঠে আসছে আর আপনাদের হাতের কাছে যদি কাঁঠাল পাতা থাকে তাহলে কিভাবে বানাবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতার যে কোনো সাইডে এভাবে দিয়ে নিতে হবে পাতলা করে দিয়ে একইভাবে ডানোর প্যাকেটে যেভাবে বানিয়েছি সেভাবে ভাব দিয়ে নিব সবগুলো পিঠা স্টিম করা হয়ে গেছে এবার রোদে শুকিয়ে নিব। সবগুলো পিঠা শুকিয়ে গেছে এবার ভেজে পরিবেশন করে নিব তার জন্য চুলায় একটা পাত্রে বেশ অনেকটা তৈল গরম করে নিয়েছি প্রথমে একটা পিঠা দিয়ে চেক করে নিব তৈলটা ঠিকঠাক গরম হয়েছে কি না দেখুন পিঠা দেওয়ার সাথে সাথেই ফুলে উপরে উঠে আসছে এবার বাকি পিঠাগুলো এক একে দিয়ে ভেজে তুল নিংড়ে তুলে নিব ভালোভাবে রোদে শুকিয়ে নিলে পিঠাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ছয় মাস এক বছর পাঁচ বছর যতদিন খুশি রেখে দেওয়া যাবে কিচ্ছু হবে না সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর গরম থাকা অবস্থায় চিনি ছিটিয়ে দিতে হবে আবার অনেকেই গুড়ের শিরা দিয়ে পরিবেশন করে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ